জাহান নামে আমলের মধ্যে অন্যতম একটি হল যাই অহংকার করা গর্ব করা হিংসা করা নিজের সৃষ্টি ও মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই দোয়া করার মাধ্যমেও আমরা নিজেকে গর্ব অহংকার থেকে বিরত রাখতে পারি আল্লাহ তালা আমাদের কেন সৃষ্টি করেছেন এই বিষয়গুলো জানলে আমরা নিজেকে অহংকার থেকে ঠেকিয়ে রাখতে পারি আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র ও আলোকে জীবন তার ধারণ করেছে যে বিষয়টি সেটা হচ্ছে হিংসা এবং অহংকার এই দুইটির কারণে আমরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি তো এই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টার নিরসনের জন্য এক কথায় আমরা এটার কোনো উপায় বলতে পারবো না এটা যেমন পৃথিবীর শুরু থেকে এই পাপের সূচনা হয়েছে এমন কি বলা যায় সর্বপ্রথম যে পাপটা সংগঠিত হয়েছে সেটা হলো হিংসার পাপ অহংকারের পাপ সর্বপ্রথম শয়তান কর্তৃক ইবলিস কর্তৃক আদম আলাইহিস সালামের প্রতি যে হিংসা করা হয়েছিল সেখান থেকে এই পাপের সূচনা এরপরে মানব জাতির মধ্যে আদম আলিহিসাল্লামের পুত্র কাবিল কর্তৃক তার নিজের ভাই হাবিলকে যে হত্যা করা হয়েছিল তারও কারণ ছিল হিংসা তার ভাইয়ের কোরবানি কবল হয়ে গেল তারটা কবুল না হওয়ার কারণে সে তার প্রতি হিংসা পরায়ণ হয়ে উঠল এক পর্যায়ে তাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করল তার ভাই তাকে বললেন তুমি যদি আমার দিকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমার প্রতি হত্যা করার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য হাত বৃদ্ধি করবো না কারণ আমি আল্লাহকে ভয় করি এইভাবেই আল্লাহরবুল্লাহ আলম ইনস্লা মায়দার ভিতরে তাদের কাহিনীগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন যেটার থেকে বোঝা যায় যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তারও কারণ ছিল পরস্পরের প্রতি হিংসা পরস্পরের প্রতি অহংকার আল্লাহব্দলাহ আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে সোহরাবান ইসরাইলের একষট্টি এবং বাষট্টি নম্বর আয়েতে বলেন ওয়াইজ কুল্লা লিল মালাই কাতিস যুদলি আদমা ফাস যাদু ইল্লাই বেলিস গোয়ালা আজ যদুল ইমান খলাকুতা তিনাম বলেন স্মরণ কর সেই সময়ের কথা যে সময় আল্লাহ আল্লাহরব্দুল আলামিন ফেরেস্তাদের বলেছিলেন তোমরা আমার আদমকে সেজদাহ করম সব ফেরেশতা সেজদাহ করেছিলেন কিন্তু ইবলিস সে অস্বীকার করল অহংকার করল সে বলল আসজুদ লিমান খালাকত না আমি তাকে সেজদা করব যাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আমি হলো আগুনের সৃষ্টি এইভাবে সে অহংকার করল আল্লাহ তাআলার আদেশকে সে অমান্য করল এবং সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল ক্বালা আরাআইতা কাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখরতানি ইলা ইয়াউমিল লা তা ই কলিল যে আল্লাহ আপনি যদি আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন তাহলে আমি এই চ্যালেঞ্জ করলাম যাদম সন্তানের কিছু মানুষ ব্যতীত আমি তাদেরকে আমার বংশধরকে আদমের বংশধরকে আমি অবশ্যই আয়ত্ত করে নিব আমি অবশ্যই তাদের পথ ভ্রষ্ট করব সম্মানিত দিনী ভাই এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে পাপটি সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে হিংসার পাপ অহংকারের পাপ এইভাবে যুগে যুগে ভালোর প্রতি হিংসা চলে এসেছে আজও এটা মহামারী আকার ধারণ করেছে আল্লাহ রব্লা আলমিন এই ব্যাপারে বলেছেন এটা হলো অন্তরের পাপ অন্তরের ভিতরে লুকিয়ে থাকা একটি বিশ্বের নাম হলো হিংসা অহংকার এই ব্যাপারে আল্লাহ তালা সতর্ক করে বলেন ইল্লা হাবিক সালিম আল্লাহালা বলেন যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সেই দিন উপকারে আসবে সেই সমস্ত লোকের যারা একটি নিরাপদ একটি সুন্দর বিশুদ্ধ আত্মা নিয়ে ক্যামতের মাঠে উপস্থিত হতে পারবে যেহেতু এই বিষয়ে অনেক কথাই বলা হয়েছে এটা হচ্ছে জাহান্নামীদের বৈশিষ্ট্য জাহান্নামী আমলের মধ্যে অন্যতম একটি হল যাই অহংকার করা গর্ব করা হিংসা করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন কিয়লাদখুলু আবাবা জাহান্নাম খালিদিন ফিহা ফাবিসা মাসাল মুতাকাব্বিরিন সেই দিন অপরাধীদের বলা হবে তোমরা আজকে নামে প্রবেশ করো সেকালে চিরস্থায়ীভাবে থাকার জন্য কেননা তোমরা দুনিয়াতে অহংকার করেছিলে অহংকারকারীদের আশ্রয়স্থল কতই না জঘন্য আল্লাহ নবী বলেন যাদের অন্তরে সামান্য পরিমাণও অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা ভাবে জানবো এই ব্যাপারে আমাদের বেঁচে থাকার উপায়গুলো কি হতে পারে যদিও এই রোগটা এত গুরুত্বপূর্ণ এবং এত কঠিন রোগ যেটা চিকিৎসা দিয়ে ভালো করা সম্ভব নয় তবে কিছু রোগ আছে যে রোগগুলো সহজে ভালো হয় না তারপরেও চিকিৎসা করে দমিয়ে রাখতে হয় আমরা কিছু উপায় বলতে পারি যে উপায়গুলো অবলম্বন করলে এই পাপটাকে একেবারে নির্মূল করতে না পারলেও অন্তত আমরা দমিয়ে রাখতে পারব এর জন্য এক নাম্বার যে কাজটি করা উচিত সেটা হলো নিজের সৃষ্টি ও মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা মানুষ কিসের গর্ব করবে কিসের অহংকার করবে অহংকার করার মতো তা আসলে মানুষের কিছুই নেই আল্লাহ রবাহ আলমিন সুরত উদ্দাহর বা ইনসানের ভিতরে এক নাম্বার আয়তেই তিনি বলেন হাল আতা আলাল ইনসানি হীনুম মিন আদহরি লাম ইয়াকুন শাই আমমাজকুরা মানুষের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হয়েছিল যখন উল্লেখ করার মতো তারা কিছুই ছিল না এত অবহেলিত তুচ্ছ বস্তু থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন অতএব এই কথা চিন্তা করলে মানুষের আর অহংকার করার কিছুই থাকে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন ফাতিন ফায়দা হুয়া খাসিমুম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি একটি শুক্রাণু হতে অথচ এখন সে হয়ে পড়েছে প্রকাশ্য বিতর্ককারী মানুষ আমাদের সম্পর্কে নানা উপমা দেয় অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে কে এই পসা গলা হাড্ডি থেকে আবার জীবিত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়ুহীহা আল্লাযী আউয়ালা মার তিনিই আবার মানুষদেরকে জীবিত করবেন যিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছিলেন নিঃসন্দেহে প্রথমবার সৃষ্টি করাই কঠিন প্রথমবার যে আল্লাহ সৃষ্টি করতে পেরেছেন সে আল্লাহ রব্বেলা আলামিন আবার দ্বিতীয়বার তিনি সৃষ্টি করবেন আল্লাহ তাহালা আরও বলেন সোরানিসার ভিতরে আল্লাহ তালে উল্লেখ করেন আইনামা তাকন ওইদুরিক কোমল মাওত ওয়ালাউ কুংতুমফি বুরোজিম্মশাঈদা হে পৃথিবীর মানুষ তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না যদিও তোমরা সুদীর দুর্গের মধ্যে অবস্থান করো আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ যদি হিংসার রোগ থেকে মুক্তি পেতে চায় বেশি করে তাদের নিজের মৃত্যুর কথা স্মরণ করতে হবে আল্লাহ নবী বলেন তোমরা বেশি বেশি করে দুনিয়ার সাত আল্লাহকে সাত করে দিতে পারে যে বিষয় এই বিষয়টিকে বেশি বেশি করে স্মরণ করো অর্থাৎ তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে বেশি স্মরণ করার মাধ্যমেই আমরা অহংকার থেকে নিজেকে ঠেকিয়ে রাখতে পারি দ্বিতীয় নাম্বার যে পথটি অবলম্বন করা উচিত সেটা হলো আখরাতের রাতের জব দিই তার হওয়া আল্লাহ তালা কি আমাদের মাঠে আমাদের হিসাব নেবেন এই জন্য আমাদেরকে আখেরাতের জব দিই ব্যাপারে অত অত্যন্ত আমাদের ভীতি অন্তরে রাখা দরকার এরপরে যেহেতু সময় নাই বিস্তারিত বলার আমি শুধু পয়েন্টটা বলে যাচ্ছি তৃতীয় নাম্বার যে কাজটি করলে অহংকার থেকে বাঁচা যায় সেটা হলো নিজেকে জানাম এবং আল্লাহকে জানাম আল্লাহ তালা আমাদের কেন সৃষ্টি করেছেন এই বিষয়গুলো জানলে আমরা নিজেকে অহংকার থেকে ঠেকিয়ে রাখতে পারি যেসব বিষয় মনের মধ্যে অহংকার সৃষ্টি করে এগুলোকে থেকে দূরে থাকা এবং এগুলোকে তুচ্ছ মনে করা যেমন হতে পারে টাকার অহংকার হতে পারে সুস্থতার অহংকার হতে পারে বাড়ি গাড়ির অহংকার এগুলোকে তুচ্ছ মনে করে এটা ভাবতে হবে এগুলো আমার আল্লাহ দিয়েছেন বলে আমি এগুলো পেয়েছি এই মুহূর্তে আল্লাহ তালা আবার এই নিয়ামতগুলো সিনিয়ে নিতে পারেন এই চিন্তা করলে অহংকার থেকে দূরে থাকতে পারবো এবং ইচ্ছাকৃতভাবে হীনকার কাজ করা ছোট কাজগুলো আমাদের করতে হবে আমরা যেন নিজেকে কখনো এই বড় মনে না করে আমরা কাজ থেকে বিরত না থাকি স্বয়ং আল্লাহর নবী খন্দ খননের সময় এবং সাহাবিদের সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছিলেন এইভাবে তিনি একটা নিরহংকারের নমুনা আমাদের সামনে উপস্থাপন করেছেন অথবা আমরাও এগুলো থেকে বিরত থাকব। আল্লাহর সব কিছু দেখছেন শুনছেন এই বিষয়গুলো আমরা সর্বদা মনে রাখলে আমরাও নিজেদেরকে অহংকার থেকে বেঁচে রাখতে পারব সর্বশেষ আমি বলবো এটি অসহায় বাচ্চার মাথায় হাত বোলালেও আমরা বুঝতে দুনিয়াটা কঠিন জায়গা আমাদের ভিতর থেকে গর্ব অহংকার দূরবিত হয়ে যাবে আল্লাহ সর্বশেষ আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া করার মাধ্যমেও আমরা নিজেকে গর্ব অহংকার থেকে বিরত রাখতে পারি যেমন আল্লাহ তালা শিখেছেন হাসাদ আমি আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে আসুন আমরা সকলেই এই গর্ব অহংকার করার মতো ভয়ঙ্কর পাপ থেকে নিজেকে ঠেকিয়ে রাখার চেষ্টা করি আল্লাহ রব্লা আলমিন তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত